শুনি। শোনার পরে যখন আর মানে ভালো লেগে গেল, তখন কি করলাম আরো দুই একজনকে এইগুলো দিলাম। দেওয়ার পরে এই নিয়েই কিন্তু আমার বাড়ি একটা বসে বৈঠক হয়, আলোচনা হয়, দেখা যায় তাতে আরো কিছু মানুষ উপকৃত হয়। উপকৃত মানে তারা আমার কাছে আসে এই শোনার জন্য, আমি যেগুলো ওয়াজের মাধ্যমে শুনেছি সেগুলো মানুষকে কিছু প্রচার করা, এবং সাথে সাথে ইউটিউব থেকে তাদের এই এটা মানে ইউটিউবটা দেওয়া, তারা একের পর এক মোটামুটি কম বেশি। আপনি আগে এই কোথায় মুরিদ ছিলেন বা কি কিসের সাথে যুক্ত ছিলেন? আমি আগে মুরিদ ছিলাম তোমার আমার ওখানেই ভাঙড়ে, এক বাবার কাছে মুরিদ। ভাঙড় এটা কোথায়, কোন রাজ্য থেকে? আমাদের এটা উত্তর চব্বিশ পরগনা, ওটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা, আচ্ছা। পরে সেখানে কুড়ি বছর আমি বায়াত হয়েছিলাম। আচ্ছা, আমার ওই লাইনের ভিতরে আমি সব থেকে কম বয়সে বায়াত হয়েছি। দেখা যাচ্ছে সবকিছু আমি অতটা জানতাম না, বুঝতাম না, কমবে যতটুকু মোটামুটি সেখান থেকে পেয়েছি তার থেকে হাজার গুণ বেশি এর ভিতরে পেয়েছি এই ওয়াজের মাধ্যমে। আপনার বাবা জাহাঙ্গীরের পরিচয়টা কিভাবে প্রথমে পাইলেন, কোথা থেকে পাইলেন? এটা আমি কোথা থেকেও পাইনি, আমি এই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একদিন এই এটা পাই। আচ্ছা, পাওয়ার পরে সেই ইউটিউব থেকে সেই ওয়াজটা শোনার পরে তখন পরপর লাইভ পরস্পর পাই, একের পর পাইতে পাইতে আমার বর্তমান এখন আমার এই মোবাইলে 203 মতো ওয়াজের ই আছে, এগুলো আমার সব শোনা। বাবার কথাগুলো শুনে আপনার কিছু কি মনে হয়েছিল? এগুলো শোনার পরে আমার এটাই মনে হয়েছে পৃথিবীর ভিতরে আমার মনে এরকম মানে লাইনটার কোনো জায়গায় আমার জীবনে তো পাইনি আমি। বাহ, এর থেকে আমার নিজেকে নিজে অনেক ধন্য মনে হয়েছে, এবং সাথে সাথে এটাই মনে হয়েছে যে আমি ওই দরবার পর্যন্ত যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমি যাব, মানে বাবা জাহাঙ্গীরের, বাবা জাহাঙ্গীরের দরবারে। পরে আপনি কিভাবে আসলেন? এবারে আমরা মানে মতামত করেছি যে আমরা ওখানে যাব, ভিসা এই পাসপোর্টও করলাম, পাসপোর্ট করার পরে ভিসা করলাম, ভিসা করার পরে আমরা একদিন এসে এর থেকে ফিরে চলে গেছি, বর্ডার থেকে ফিরে চলে গেছি, মানে আমরা বেরোতে পারিনি কোনো না কোনো কাগজপত্র গণ্ডগোল ছিল। তার তিন দিন পরে আমরা আবার ফের কাগজপত্র কমপ্লিট করে বর্ডার পার হয়ে আমরা ওই আপনাদের বইয়ে এই দোকানের নাম্বার থেকে ফোন করে আপনাদের কাছে শুনে তারপর আপনাদের এই দরবারে আল্লাহ চাইতে বাবা জাহাঙ্গীর বাবার দয়া এই পর্যন্ত পৌঁছে এসেছি, এটাই আমাদের কাছে খুব বড় জিনিস। এবং এর থেকে আমরা চেষ্টা করব বারে বারে এখানে আসার জন্যে, বাবার বইগুলো পড়ার জন্যে, তাই আমরা এখান থেকে কিছু বই সংগ্রহ করে নিয়ে যাচ্ছি, মানুষকে কিছু এই বই দেব এবং চেষ্টা করব যে তারা সঠিক এবং সত্য জিনিসটা যাতে বুঝতে পারে। কারণ চারিদিকে এই ফকিরি লাইনের ভিতরে সব ভণ্ড, কিন্তু বেশিরভাগ লাইন মানে অনুষ্ঠানটাই ভরপুর কিন্তু ভেতরটা দেখা যাচ্ছে ফাঁকা। এই সত্যটা যদি মানুষ জানতে পারে আমার মনে হয় মানুষের আত্মার অনেকটা উন্নতি ঘটবে, এবং এটাই আমাদের একান্ত কামনা যে যাতে মানুষ নিজের আত্মাকে উন্নতি করতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম যেন এটাকে বাস্তবায়ন রূপ হয়, যেন মানুষ অধিকাংশ মানুষ এটাকে বুঝতে পারে যে এর ভিতরে কী জিনিস আছে। এটা যতদিন মানে মানুষের ভিতরে না ঢুকবে মানুষ অন্ধকারের ভিতরেই থাকবে, আলোর পথে আসতে পারবে না। তাই আমার একান্ত অনুরোধ যে বারে বারে এই বইগুলো পড়া এবং সাথে সাথে এই ঠিকানায় থেকে বইগুলো সংগ্রহ করা, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো আপনারা যে কয়জন, তিনজন আসছেন? তিনজন, তিন ভাই আসছেন আপনারা। আপনার কাছে ব্যক্তিগতভাবে বাবা জাহাঙ্গীরের কোন কথাটা, কোন কথাগুলো ওয়াজের মধ্যে, কোন কথাগুলো আপনার ভিতরে ধাক্কা দিছে যে তখন আপনার কাছে মনে হয়েছে যে সারা জীবনে আমি কি করলাম বা আমার চিন্তাধারা কি ছিল, কি হয়ে গেল, মানে কোন কথাগুলো দিয়ে আপনার তার প্রতি আপনি আকৃষ্ট হন, বাবা জাহাঙ্গীরের কোন কথাগুলো আপনার ভালো লাগে, কোন কথাতে প্রথম আপনাকে অ্যাট্রাক্টিভ করছিল ফার্স্ট? সবথেকে বড় ঘটনা কেনা দেখা যাচ্ছে যে এই যে কোরআন যে পড়া হয়, কোরআনের যে বাংলা ব্যাখ্যা তর্জমা, এগুলোর ভিতরে যে রূপক ভাষায় ভরপুর সেটা কিন্তু বাবা জাহাঙ্গীরের এই ওয়াজ শোনার পরে আমার কিন্তু চেতনা ফিরল। আমি কিন্তু একজন রাজনীতি করি এবং 20-22 বছর ধরে রাজনীতি করি, যখন আমি এগুলো শুনলাম এই ওয়াজের ক্যাসেটগুলো যখন শুনলাম আমি আস্তে 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 রাজনীতি থেকে অনেক সরে এসেছি। এখন বর্তমান এ বছরে আমি
মেম্বারশিপে আসি, কিন্তু এই বছরে শেষ করে আমি আর ওই রাজনীতির ভিতরে আর ঢুকবো না। একটাই কারণ, নিজেকে চেনার একমাত্র রাস্তা এই লাইন ছাড়া আর অন্য কোনো লাইন আমি পৃথিবীতে আমার মনে হয় নেই। তার কারণ বহু বাবার দরবারে ঘুরছি, আজমির শরীফ তিনবার গিয়েছি এবং আমার ভারতের ভিতরে অনেক মাজারে গিয়েছি, কিন্তু এইরকমভাবে যে কোরআনটাকে এত সুন্দরভাবে রিসার্চ করে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে সত্য জিনিসগুলো মানে নির্যাস যাকে বলা হয়, সেই নির্যাসগুলো তুলে বাবা মানুষের মাধ্যমে প্রচারের স্বার্থে এগুলো যে করছে, এটাই সব থেকে বড় আমার কাছে পাওয়া। এইটাই আমার মানে নিজের কাছে নিজে প্রতিষ্ঠিত মনে হচ্ছে, এটাই যে আমি জীবনে কিছু একটা পেলাম। সারা জীবন তো ঘুরলাম, এই 47 বছর বয়স আমার, 47 বছর ধরে কিন্তু আমি বহু কিছু মোটামুটি দেখেছি, কিন্তু এরম কিছু দেখিনি যে মারফতের নিগুড় রহস্যর কথা কোনো জায়গায় এইভাবে কিন্তু শুনিনি। তাই শোনার পরে আমি নিজেকে নিজেই হারিয়ে ফেলেছি অনেকটাই। বাহ বাহ, তো বাবা জাহাঙ্গীর কিন্তু এই 53 বছর কোরআন রিসার্চ করছে, রিসার্চ করে উনি একটা কথা বলছে, সে কথাটা হলো আমি কোরআনের একটা অক্ষরে বুঝি নাই। তো উনি 53 বছর গবেষণা করে যদি এই বলে, তাহলে আমি যিনি এই কথাটা বলল তার মুখ থেকে যে কথাগুলো বের হয়েছে সেগুলো কি কোরআন কি না? একদম একদম, মানে যেটা সম্পূর্ণ গোপনীয়তা থাকার কথা, সেই গোপনীয়তাটা একের পর এক যখন যিনি প্রকাশ করছে, তিনি কিন্তু মানুষের ভিতরে মানে এই পড়ার মাধ্যমে বা ওয়াজের মাধ্যমে প্রকাশ হচ্ছে। বাস্তবে তিনি যেটা বলছে সেটাকে যখন আমরা ওয়াজের মাধ্যমে শুনছি বা এই বই পড়ে যা বোঝা যায়, তাতে করে তিনি যে কি সেটা কিন্তু তার কথার মাধ্যমে, তার ভাষার মাধ্যমে আমরা সেটা খুঁজে পাচ্ছি। যে কোরআনে একটা কথা বলছে অজবুল্লাহ জুল জালালু হেকরাম, এই যে কথাগুলো আসছে এই কথার অর্থগুলো সম্পূর্ণ অজের মাধ্যমে ওনাকে প্রকাশিত হচ্ছে যে উনি কে, এটা মুখে বলা যাবে না, তার হৃদয় অঙ্গম করলে সে নিশ্চয়ই কিছু না কিছু বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এখন তার তার লেখাগুলো আপনার ইন্ডিয়াতে কি আপনাদের এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা না উত্তর চব্বিশ পরগনা, তো উত্তর চব্বিশ পরগনায় কি বাবা জাহাঙ্গীরের কোনো বই পুস্তক বা, তো এটা কি আপনারা খুঁজেছিলেন বই মেলায় বা কোথাও বা কোনো স্টলে? কোনো জায়গায় নেই। এগুলো আমার মানে ইচ্ছা যে আমার ভারতের ভিতরে কিছু জায়গা ছড়িয়ে যাক, আস্তে আস্তে মানুষের ভিতরে একের পর এক সারা পৃথিবীব্যাপী ছড়াক। কারণ এই জিনিস অনেক বই আছে, যেমন জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ আছে, কিন্তু তারও ভিতরে কিন্তু একটা একটা মানে পাঠ সম্পূর্ণ রূপক ভাষায় ভরপুর, কিন্তু এরকম উলঙ্গ সত্যকথা, উলঙ্গ সত্যকথা এভাবে কোনো জায়গায় আমার মনে হয় আর কেউ পাবে না। একমাত্র এই বাবা জাহাঙ্গীরের দরবার ছাড়া আমার তো নিজের ধারণা কম বেশি, আমি ভারতের ভিতরে বহু জায়গায় ঘুরেছি কিন্তু এইভাবে আমি কোনো জায়গায় দেখিনি। আশা করছি এই জায়গায় আসে সঠিক রাস্তা সে কিন্তু খুঁজে পাবে। বাবা জাহাঙ্গীরের বইগুলো আপনি সংগ্রহ করতে আসছেন যে এত দূর থেকে, তো আপনার কাছে কেমন লাগতেছে যে আমি আপনি এখানে আসার পরে আপনার কেমন লাগতেছে, এখন কেমন ফিল করছেন আপনি এখানে এসে? একটা জিনিস এ হলো যে কোরআনের সেই ভাষা, যে তোমরা আল্লাহকে যে মানুষ এখানে একটা ভাষা বলে যে তোমরা আমাকে সাহায্য করো, যিনি সর্বশক্তিমান মহাজ্ঞানী শ্রেষ্ঠ বিজ্ঞানময়, তাকে সাহায্য করার মতো ক্ষমতা তো এই সাধারণ মানুষের তো নাই। তাই এই যে রসুল রূপে যে মানুষ আগমন করে, আমরা তাদেরকে মনে করি অন্য কিছু, যে ও তো আমার মতো মানুষ, আমিও তো মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি এই গোপন ভেদ যখন জানা যায় তখনই এটা বলা যায় যে রেসালাতের দরজা বন্ধ হয়নি। কারণ এই রসুল রূপে কিন্তু এই মানুষই পৃথিবীতে আগমন করে মানুষ মানুষের পরিপূরক হয়, তারই কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হবে, এটাই আমার নিজস্ব জ্ঞান। তো আচ্ছা, আপনি দরবারে এসে কি এমন কোনো কথা শুনেছেন যে ইন্ডিয়াতে কিভাবে বইগুলো কি করা যায় বা এ ব্যাপারে আপনার কি কোনো কথা আছে? হ্যাঁ আছে,
বাবা জানের ছেলে বড় ছেলে বাবা নাইস শামসুদ তাবরেজ উনি আমার সঙ্গে বললো যে ইন্ডিয়াতে যদি এই বই কিছু ছাপানো যায় তার জন্য মোটামুটি যতটা পারি আমরা সাহায্য করব এবং ওনাকে বলেছি যদি আপনি ইন্ডিয়াতে আসেন তাহলে ওখানে যতটুকু মোটামুটি আমাদের সাহায্য করার মতো আমরা সাহায্য করব কারণ ইন্ডিয়াতে ইন্ডিয়াটা তো বড় এশিয়া মহাদেশ ওখানে যদি এই বইগুলো চারিদিকে মানে ছাপা মানে প্রচার হয় কম বেশি কিছু মানুষ অন্তত উপকৃত হবে বাবার এই বই মোবারক পড়ে সাথে সাথে এই ওয়াজের বিভিন্ন ক্যাসেট যদি তারা শোনে তো পৃথিবীতে কত ভণ্ড আছে সেটাও ধরা পড়বে সাথে সাথে নিজের আত্মারও উন্নতি হবে এটাই আমরা চাচ্ছি বারে বারে যে মানুষ কিছু নিজেকে নিজে চিনুক আমি যে কে এই আমি কে এই পর্যন্ত আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না কিন্তু বোঝার একটাই জায়গা পেলাম সেটা এই ওয়াজের মাধ্যমে আমি যে নিজেকে আমি নিজে তখনই বুঝতে পারলাম যে এর ভিতরে অনেক কিছু জিনিস লুকানো আছে যেটা আমরা জানতাম না বাবা জাহাঙ্গীরের কাছে আমরা সম্পূর্ণ মানে এ নিয়ে আমরা খুব মানে উপলব্ধি বা উপলব্ধির যে জ্ঞান আমরা খুব উপকৃত হইলাম আপনি যারা ভারতে বাঙালি আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা এই বাবা জাহাঙ্গীরের দর্শন সম্পর্কে যে তারা কি করতে পারে এখন বা এগুলো মানে কিভাবে মানে কিভাবে তার দর্শনটা তারা পাবে হ্যাঁ যদি তারা চেষ্টা করে মেন হাতে তাদের অন্তরের ভিতরে একটা কিছু না কিছু হওয়া উচিত যে অনেক পীরের দরবার আছে অনেক মুরিদ অনেক ভক্ত আছে তারা যদি একটু চেষ্টা করে যে আমরা তো 1-2 পড়েছি একটু 3-4 দিকে একটু এগিয়ে যাই তাহলে তাদের উচিত হবে যে বাবা জাহাঙ্গীর বাবার দরবারে এসে বা ফোনের লাইনই হোক এই বাবার দরবারের বইগুলো পড়ে এবং তাদের যে অজিফাগুলো আছে তাদের যে মোটামুটি বক্তব্যগুলো আছে এদের সাথে মিল করে এবং কোরআন কি বলছে কোরআনের বিভিন্ন রকমভাবে অনুবাদ করা হয়েছে গবেষণা করা হয়েছে সেগুলো যদি মানুষ মানে একটু রিসার্চ করে মানে মিলিয়ে দেখা সেই মিলিয়ে দেখলে আমার মনে হয় অনেক কিছু আমাদের এই মানে মানে ভুল সংশোধন হবে বা আমাদের অন্তরে সেইগুলো কিছু গবেষণাও করবে যে আমরা কোন পথে আছি সঠিক পথে না বিভ্রান্তর পথে এটা আমার মনে হয় মানে যতটা পারি আমরা সবাই মিলে যদি প্রচারটা করি আমার মনে হয় এটা আমরা একটু না একটু আমরা নিজেকে ধন্য মনে করব তো আপনাকে ধন্যবাদ আপনার সাথে অনেক কথা হলো তবে আমরা খুব শীঘ্রই হয়তো বা ইন্ডিয়াতে যাচ্ছি নাইত শামসুদ তাবরিজ বাবা বলেছে মারেফতের গোপন কথা এবং মারেফতের বাণী এবং আরও দু একটা বই উনি ইন্ডিয়া থেকেই প্রকাশ করবে হ্যাঁ এটা উনি বলছে তো এই জন্যই উনি যাবে তো আমরা যতটুকু পারি বাবাকে সাহায্য করব তো ইন্ডিয়াতে যারা বাঙালি যারা আছে তারা বাবা জাহাঙ্গীরের দর্শনকে যারা ভালোবাসে যারা বাবা জাহাঙ্গীরকে ভালোবাসে তাদেরকে অনুরোধ করব বা আপনি একটু বলে দেন তাদেরকে তারা যেন সেই সময় কোঅপারেট করে সেই সময় যেন যোগাযোগ করে হ্যাঁ সবাই যেন এটাকে মোটামুটি যেহেতু আমরা ইউটিউবে এটা দিয়ে দিব আমরা কবে যাচ্ছি যদি বাবা ওখানে গিয়ে এই ছাপানোর একটা ব্যবস্থা করে তাহলে সেক্ষেত্রে আমরা সবাইকে বলবো সমস্ত ধর্মের মানুষকে বলবো সে নিজেকে সত্য বিষয়টা এই বইয়ের মাধ্যমে জানতে পারবে এবং সেগুলো সংগ্রহ করে অন্তত সেগুলো পড়ুক তার ভালো না লাগুক একবার ছাড়া সে দুবার পড়ুক পড়ার পরে বুঝতে পারবে যে এই ভাষাগুলো এবং এর ভিতরে কি জিনিস লুকিয়ে আছে এটাই আমার একান্ত অনুরোধ সবাইকে ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো এখন বাবা জাহাঙ্গীরের পক্ষ থেকে কিছু বই নাহিদ শামসুদ তাবরিজ আল জাহাঙ্গীর উনি বাবা জাহাঙ্গীরের পক্ষ থেকে উনি ছাপিয়েছেন এবং এগুলো ইন্ডিয়ার এই ভাইকে ভাইয়ের নাম কি যেন আমি ইজারুল গোলদার আচ্ছা আপনার ওটা কোথায় দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনাতে না আচ্ছা ওনার হাতে বইগুলো বাবা জাহাঙ্গীরের পক্ষ থেকে উপহার হিসেবে তুলে দিচ্ছে ফ্রিতে যেন ইন্ডিয়ার মানুষকে দিতে পারে আমাদের ভাই ইমদাদুল হক ভাই হ্যাঁ নামাজ কোরআনের দৃষ্টিতে নামাজ সবগুলোই তুলে দেন সবগুলোই দিয়ে দেন ওনার হাতে সবগুলো বই দেওয়া হলো বাবা জাহাঙ্গীরের রোজা ইফতার জাকাত হজ কুরবানি হ্যাঁ এটা এবং আর মাজার
এই তিন রকমের বই আপনাকে বাবা জাহাঙ্গীরের পক্ষ থেকে উপহার এটা আপনার জন্য আমি গ্রহণ করলাম। আচ্ছা ধন্যবাদ দয়াল বাবা জাহাঙ্গীর। দয়াল বাবা জাহাঙ্গীর।